মুর্শিদাবাদের ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ কার্যের শুভ সূচনা। বুধবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ইমামনগর কৃষি মান্ডি সংলগ্ন এলাকায় ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ কার্যের শুভ সূচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান, ফরাক্কার এসডিপিও, ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, প্রাক্তন বিধায়ক মইনুল হক, ফরাক্কার তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি অরুণময় দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখুন, এই হসপিটালকে দীর্ঘদিনের থেকে প্রয়োজন ছিল আর কি। আমাদের প্রাক্তন বিধায়ক দাদা মইনুল হক তিনি চেষ্টা করে গেছেন, ঠিক সময়ের পরেই আমাদের বর্তমান বিধায়ক মনিরুল ইসলাম তিনিও সফরকে নেওয়ার চেষ্টা করেছেন এবং আমাদের রাজ্য সরকারের অনুমোদন দিয়েছেন এবং এনটিপিসিকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তিনাদের একটা বড় আর্থিক সহযোগিতা এই হসপিটালে রয়েছে এবং এই এলাকায় যে সমস্ত সিএসআর ফান্ডের মধ্যে দিয়ে এলাকা উন্নয়ন হয়েছে।